বিবাহ
পাছে জানানে তুমি মুক লভি বলই তুমি দিব লাগিব তোমার জ্ঞান আৰু বলর প্রমাণ। জানো জানো দেবী, এইভাবে মই প্রস্তুত হয়ে আহিছো লব পৰা তুমি মোর বল আৰু জ্ঞানৰ প্রমাণ। যদি দিয়া অনুমতি ময়ে প্রথমে লও তোমার বুদ্ধির প্রমাণ। যত পুরুষ আহিছে মোর সমীপে তুমি তার ব্যতিক্রম, সুখী হলো তোমার সাহসত, দিলু অনুমতি, প্রথমে তুমি এ আরম্ভ করা। অনাতন্ত্র দেবী আসিলে কামাতুর পুরুষ, পড়িল হি এক সুন্দরী বেশ্যার প্রেমত, দুইরে মাতত ঘটিল অনৈতিক সম্বন্ধ, আর সিহতর মাজত জন্ম হলে কি সুন্দরী কন্যা শিশু আছে। কলুত নারী পুনের প্রেম পড়িল অন্য এজন পুরুষের এরিলে কন্যা সহ পূর্বর প্রতীক, আর সিহতর মাজত ঘটিল অনৈতিক সম্বন্ধ, সিহতরও জন্ম হলে কে কন্যা সন্তান। কন্যা সন্তান ডাঙর হই মাতৃতকৈও অধিক গুণে হল রূপবতী, আর সেই কামাতুর পুরুষজনে কামান্ধ হই নিজর কন্যাকে বলিলে এদিন মিথ্যা বচন, তৈমুর তুলনিয়া জি, গতিকে তোর এই যৌবন মুকেই অর্পণ। লজ্জাজনক, অতি লজ্জাজনক, পিতৃ দিলে এনে ঘৃণনীয় প্রস্তাব, তার পাছত দুইরে মাজত ঘটিলে কে অনৈতিক সম্বন্ধ, সিহতর জন্ম হলে তি কন্যা সন্তান। বাৰু দেবী, এতিয়া তুমি কোৱাচোন মোক, জন্ম হোৱা কন্যা শিশুটি সেই কামাতৰ পুৰুষৰ সম্বন্ধত কোন, আৰু মাতৃগৰাকী? এয়াই নেকি প্ৰশ্ন তোমাৰ? কন্যা আছিল, কন্যা আছিল, কন্যাৰ সন্তান জানো পিতৃৰ বাবে কন্যা হৈ। দেবী, প্রকৃততে কারুরে মাজত হওয়া নাছিল বিবাহ, ঘটিছিল মাত্র অনৈতিক সম্বন্ধ। গতিকে দেবী, বুদ্ধির পরীক্ষাত তুমি ফলা পরাস্ত। তুমি এই প্রথমত নারী বলি করা প্রহার। Ah!
হে বীর, কোন আপনি? কিয়ক আপনার সত্য পরিচয়? মই মহাবলী বিকুদর নন্দন, নাম মোর আততক। আহি সময় তোমার সমীপে যদুপতির নির্দেশত। কি কলে? যদুপতির নির্দেশত? আর আপনি দ্বিতীয় পাণ্ডব বিকুদর নন্দন? ওই দেবী, হে বীর, না জানি আপনাক মই কইলো বহুত অপমান, মোর মোর দুঃখ ক্ষমা কর। ওঠা ওঠা দেবী, পাছে সত্যমতে এতিয়া তুমি মোক বররূপে করিবানে গ্রহণ? সৌভাগ্য মোর। হে বিকুদর নন্দন, মোক আপনার পত্নী রূপে গ্রহণ কর। তোমার দরে বীরাঙ্গনাকে হত্যা রূপে পাই অসাকই আজি মই আনন্দিত। বলা দেবী, প্রথমতে পিতার আশীর্বাদ লই, তার পাছত মাতৃর ওচৰলৈ করিম গমন। তুমি মাথো তোমার পিতা ধৃতরাষ্ট্র করাব সৈম্যল, আর যুধিষ্ঠিরক নিমন্ত্রণ দিয়াব পাখা খেলল। পাখা খেল? কি কইছ মামা? অসাকি পাখা খেল দেখো, যুধিষ্ঠিরর লগত মত লমি নকরিব মামা, দহিছো মই দাতি সোধর দাবানলত, অথচ আপনি আনন্দ লভিব বিচারিছে পাখা খেলত। গোপভাগিন মামা, যুধিষ্ঠিরর অনুরোধ রক্ষা করে তুমি পালা অপমান। তোমার মরমর মাতু, মোর উপরত রাখা ভরসা, যেনে তেনে কিবা উপায়ে দূর্তক ইয়ার উদ্দেশ্যে পাণ্ডবক লই আহা হস্তিনাপুরলৈ, তার পিছত দেখিবা বিনা যুদ্ধে বিনা রক্তে এই পাঁচ পাণ্ডব আর এই পাঁচালি তোমার হাতর পুতলা। আগে মামা ইচ্ছা করিলে তুমি এই পাঁচালি আপনার উপর মোর অসাধি ভবিষ্য কৃতক মই সহজতে করব হৈমন, পিতার সন্মতি লৈ বিদুরর দ্বারা দিম নিমন্ত্রণ পাণ্ডবক পাখা খেললৈ। দাদা বলক, সকল যাও আমি নিষ্কার্যত বলা। নন্দন মই পাহর নাই নপাহর মই তোর অন্ধ পিতরাই, মোর পিতৃ খব জ্যেষ্ঠ ভাতৃ কনক
অন্ধকার কারা কর অনাহারে দিয় মৃত্যুর যন্ত্রণা পাখা খেলিবই আনন্দ নলভ পিতৃ হাতর ঐক্য গুতিকার পরাশলে মোর নির্দেশ এই পাখা খেল এই পাখা খেল পাণ্ডবর নহয় পাণ্ডবর নহয় জীব নিবন্তন কাল মানিকা হয় কৌরবর ভাগ্য সাথেই আনন্দ করিস কর কোনো কারো ভাগ্য নোয়ারে লিখিব এই যে পাখা খেল দ্রুপদীর বস্ত হরণ পাণ্ডবর বনবাস এই সকল তো আমার ইচ্ছাতেই হয়েছে হাত পুস্তক দমন আর সন্ত পালনের উদ্দেশ্যে ধরাত আমার অবতার যত আসে ধরাতে পাপি মহা পাপি সকলকে একত্রিত করি কুরুক্ষেত্রত আমি করিম দমন যা পরবর্তী কার্যত আমি হও অগ্রসর নারীর উপর করে দে ওই
কন্যাকে ধর্ম কি তুমি মনে হইয়াতে এই কতুকন্ত এনে অন্যায় হবলৈ নিদিও মতে ফালৰ পৰা এই গৌৰৱক কৰে তোৰ গাত দেখিছো মই দুৰা তাৰি ৰাক্ষসৰ চাপ মতে কি মই তোক দিছিলো এনে শিক্ষা ৰাক্ষসৰ ৰক্ত মোৰ হিৰাই হিৰাই হৈ আছে প্ৰবাহিত মতে কিন্তু পুত্ৰ আছো মই ধৈৰ্য ধৰি তয়ো ধৈৰ্য ধৰিব লাগিব পুত্ৰ তয়ো ধৰ ধৈৰ্য মাতৃ এনে অন্যায় মই কিবা দৰে কৰিমে সহ্য মোক তুমি মোক তুমি বাধা নিদিব মাতৃ মোক তুমি বাধা নিদিব পিতৃগণক তই দুৰ্বল বুলি নাভাবিবি পুত্ৰ ইচ্ছা কৰিলে তোৰ পিতা বিকুদৰ আৰু ধনুৰ্ধৰ ধনঞ্জয়ে দেবেন্দ্ৰকো কৰিব পাৰে পৰাস্ত তেনে স্থলত কৌৰৱগণ যথা সময়ত নিশ্চয় অপমানৰ প্ৰত্যুত্তৰ দিব পাণ্ডৱগণে গতিকে অনুচিত কাৰ্য কৰি তই অপমানিত নকৰিবি পিতৃকুলক আজি তোৰ মাতৃয়ে তোক জনাইছো অনুৰোধ তুমি কি কৰিছা মাতৃ ক্ষণিকৰ বাবে ক্ষণিকৰ বাবে পাহৰি কৈছিলো মই ক্ষণিকৰ বাবে পাহৰি কৈছিলো মই নিজৰ পণাই মাতৃ তুমি কোনো চিন্তা নকৰিবা এই খতুত কছে কোনোদিন নকৰে নিষ্কাম মই অৰিশ্ব প্ৰতিজ্ঞা এই খতুত কছে এতিয়াও পিতৃকুলত নানে পলম্প মাতৃ মোৰ হত অপৰাধী মাৰ্জনা কৰা মাতৃ মোৰ হত অপৰাধ মাৰ্জনা কৰা পিতৃগণৰ বাবে তই আৰু চিন্তা নকৰিবি পুত্ৰ বল এতিয়া খন্তেক কৰোঁগৈ বিশ্ৰাম Oh,
মতি মরিব রবি বীর খতুক স্থান বই নাম মরি বরি বরি বীর নির্দেশ যাব লাগিব বই কুরুক্ষেত্রন কৌরব আর পাণ্ডবর মাজত এই ধর্ম যুদ্ধর পরিণতি দে অতি ভয়ঙ্কর এই কথাই চিন্তা লাগিছে মনত কিন্তু কিন্তু দদুপতির পরা অস্ত শিক্ষা লাভ করে সপিয়াই পড়ি মই কুরুক্ষেত্রন কারণ মই পলন্দ করি নিষ্কর্তব্য অগ্রসর